এপ্রিলের দাম ইন্ডিয়ান R15M BS7 বাইকটি এপ্রিল মাসের দাম কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমরা বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন এপ্রিল মাসে দাম কত চলতেছে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন, নতুন করে কি বলবো। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, মার্চ মাস শেষ হয়ে এখন এপ্রিল মাস চলে আসছে, অলমোস্ট আজকে 12 তারিখ চলতেছে। তো ভিডিওটি আপনার 13 তারিখে আপলোড হবে, এজন্য আমি 12 তারিখ বললাম। তো এই এপ্রিল মাসে কত দাম চলতেছে সেটা আমি বলে দিচ্ছি সারা বাংলাদেশে আনঅফিসিয়াল শোরুমে। 560,000 থেকে 570,000 টাকা পর্যন্ত দাম চাইতেছে। কিছু কিছু শোরুমে 560,000 টাকা করে সেল করতেছে, আবার কিছু কিছু শোরুম আপনার 565,000, আবার যেটি থার্ড পার্টি শোরুমগুলো আছে ওইগুলো 570,000 করে সেল করতেছে। কারণ তারা ডাইরেক্ট এলসি করে আনে না, তারা বিভিন্ন বড় পাইকারি শোরুম থেকে বাইক কিনে তারপর এনে সেল করে, এই জন্য তাদের কাছে দাম একটু বেশি হয়। তবে বাইক অথেন্টিক এটা বলা যায়। তবে আপনারা 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, 5-6টি শোরুম যাচাই বাছাই করলে আপনার জন্য ভালো হবে এবং বেস্ট হবে। 5-6টি শোরুম যাচাই বাছাই করে বাইক ক্রয় করাই উত্তম আমি মনে করি। তো সিলভার কালার R15M বাইকটি কিন্তু ব্যাপক চাহিদা, তবে এই দুটি বাইকের মধ্যে মানে ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান বাইকের কালার কিন্তু একটু তফাৎ আছে, আপনারা সরাসরি লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো যারা ইন্ডিয়ান R15M ক্রয় করতে চান বাজেট ফ্রেন্ডলি, তারা এই বাইকটি ক্রয় করতে পারেন। আমি আবারও দাম বলতেছি, 560,000 থেকে 70,000 টাকা পর্যন্ত সারা বাংলাদেশে এই দামে চলতেছে। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।